সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের হস্তরেখা পর্বের ব্যবসায় কিভাবে উন্নতি করবেন এই বিষয়টি আজকের টপিকস। কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হাতের কোন চিহ্ন থাকলে ব্যবসায় আপনি সফল হতে পারবেন, কোন চিহ্ন থাকলে ব্যবসায় আপনি ব্যর্থ হবেন, সেই বিষয়টি আপনাদেরকে জানাবো এবং অঙ্কন করে আমি বুঝাবো। তাই পুরো ভিডিওটি কোন স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমে আমি হাতের আঙ্গুলগুলো আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এই যে আঙ্গুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শুক্রের আঙ্গুল। এই যে আঙ্গুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, এটি হচ্ছে শনির আঙ্গুল, এটি হচ্ছে রবির আঙ্গুল, এটি হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল, যেটিকে আমরা বুধের আঙ্গুল বলে থাকি। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমরা যেটি বলি লাইফ লাইন বা ভাগ্য রেখা, অনেক সময় বলা থাকে আয়ু রেখা বলা থাকে। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত ভাগ্য রেখা। এই যে রেখাটি আমি আঁক করলাম, এটি হচ্ছে ভাগ্য রেখা। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, কনিষ্ঠ আঙ্গুলের নিচের থেকে শুরু হয়ে বৃহস্পতি পর্যন্ত গিয়েছে, এটি হচ্ছে হৃদয় রেখা। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মার্শাল রেখা। কনিষ্ঠ আঙ্গুলের নিচের থেকে এই যে রেখাটি এসেছে, এই রেখাটির তিনটে মাথা, এটি হচ্ছে মূলত বোধ রেখা। এখন যদি কোন জাতক জাতিকা ব্যবসা বাণিজ্য করেন, তাহলে তার এই রেখাটি ক্লিয়ার থাকবে এবং স্পষ্ট থাকবে। মানে হচ্ছে বোধ রেখাটি ক্লিয়ার এবং স্পষ্ট থাকবে, বোধ রেখায় কোনো কাটাকুটি থাকবে না। যদি বোধের এই স্থানে কালো তিল থাকে, বোধের এই স্থানটিতে কালো তিল থাকে, কোনো জাতক জাতিকার এই ধরনের কালো তিল থাকে, তাহলে তার ব্যবসায় বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু তিনি ব্যবসায় কোনোভাবে সফল হতে পারবেন না, কিন্তু চেষ্টা করে যাবেন। যদি বুধের এবং রবির স্থানের পাশাপাশি ক্রস চিহ্ন থাকে, বুধ এবং রবির পাশাপাশি এইরকম ক্রস চিহ্ন কোনো জাতক জাতিকার থাকে, তাহলে ব্যবসায় তিনি ইনভেস্ট করবেন, ইনভেস্ট করলে পুঁজি হারিয়ে ফেলবেন। এর মানে হচ্ছে ব্যবসায় তিনি যত টাকা ইনভেস্ট করবেন কিন্তু পুঁজি পাবেন না, পুঁজি লোকসান হবে, আয়ের তুলনায় ব্যয় হয়ে যাবে। এমন কি কোন বন্ধুর সাথে পার্টনারশিপ ব্যবসা করলে সেখানেও তিনি লসের শিকার হবেন। যদি কোন জাতক জাতিকার এই ভাগ্য রেখাটি মণিবন্ধন নিচের থেকে উঠে, এখানে যদি ক্রস থাকে, এখানে যদি ক্রস থাকে, তাহলে সেই জাতক জাতিকার ভাগ্য বিড়ম্বনায় পড়বেন। ব্যবসা করেন বা যে কোনো ব্যবসা করেন, তিনি ভাগ্য বিড়ম্বনায় পড়বেন, তিনি সহজে জীবনে সফল হতে পারবেন না, তার প্রতিটা কাজে বাধাগ্রস্ত হবেন। তিনি যে ব্যবসা করবেন সেই ব্যবসায় তার প্রতিদ্বন্দ্বী তৈরি হবে এবং ভাগ্য বিড়ম্বনায় পড়বেন। যদি কোনো জাতক জাতিকার এই স্থানে কোনো ক্রস বা কালো তিল না থাকে, ভাগ্য রেখায় যদি কোনো ক্রস বা কালো তিল না থাকে, এটি হচ্ছে মূলত ভাগ্য রেখা আর এটি হচ্ছে আয়ু রেখা আমরা বলে থাকি, এই ভাগ্য রেখা এবং মার্শাল রেখার পাশাপাশি এবং এই হৃদয় রেখার নিচে যদি কোনো জাতক জাতিকার এই ধরনের কালো তিল থাকে, এই স্থানটিতে যদি কালো তিল থাকে, হৃদয় রেখা এবং মার্শাল রেখার নিচের পাশাপাশি যদি কোনো জাতক জাতিকার রবির আঙ্গুলের নিচে কালো তিল থাকে, তাহলে তার বড় অঙ্কের টাকা কোথাও আটকে থাকবে, কোনো বিল আটকে থাকবে, বিল পাবেন না, ব্যবসা করলে ব্যবসায় লাভবান হবেন না, যে ব্যবসায় করবেন সেই ব্যবসায় তিনি বেশি দিন টিকতে পারবেন না এবং তার ব্যবসা পরিবর্তন হবে। দেখা গেছে আজকে একটি ব্যবসা করছেন, ছয় মাস পরে তিনি আরেক ব্যবসায় ইনভেস্ট করছেন, এক বছর পরে আরেকটি ব্যবসা করছেন, তিনি নিত্য নতুন ব্যবসা করবেন কিন্তু কোনো ব্যবসায় সফল হতে পারবেন না। এটি যদি মার্শাল রেখা এবং হৃদয় রেখার নিচে কালো তিল থাকে, তাহলে এই ধরনের সমস্যা সেই জাতক বা জাতিকার হতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার আমি আপনাদেরকে দেখাবো এই বুধ রেখাটি যদি একবারে গোড়ালির নিচ পর্যন্ত উঠে, ভাগ্য রেখার মাথার থেকে বুধ রেখাটি উঠে,
এই ভাগ্য রেখা আর মাথা থেকে বুধ রেখা উঠে কনিষ্ঠ ফিঙ্গার পর্যন্ত কোন জাতকের যায়, এইখানে যদি কোনো ক্রস না থাকে, কোনো ক্রস না থাকে, কোনো তিল না থাকে, তাহলে সেই জাতক ব্যবসায় কিন্তু খুব সফল হবেন এবং রাতারাতি ব্যবসায় ধনী হবেন। তিনি যে ব্যবসা করবেন সেই ব্যবসায় লাভবান হবেন, পার্টনারশিপ ব্যবসা করলেও লাভবান হবেন, যে কোনো ব্যবসায় অর্থ লগ্নি করলে তিনি সেই ব্যবসায় লাভবান হবেন, তার অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। যদি ভাগ্য রেখার থেকে এবং মণিবন্দর থেকে উঠে বুধ রেখাটি কনিষ্ঠ ফিঙ্গারের নিচ পর্যন্ত কোন জাতক জাতিকার যায়, তাহলে সেই জাতক জাতিকা ব্যবসায় লাভবান হবেন হবেন, এটি নিশ্চিত করে বলা যেতে পারে। এই জায়গায় যদি কোন জাতক বা জাতিকার এই যে বুধ রেখাটি আছে, এই বুধ রেখার পাশাপাশি যদি কোন জাতক জাতিকার মণিবন্দর থেকে উঠে, তাহলে তো তার ব্যবসায় তিনি লাভে লাভ করবেন, যে কোনো ব্যবসায় তিনি ইনভেস্ট করেন লাভ করবেন। যদি কোন জাতক জাতিকার এই বৃহস্পতির স্থানে ক্রস চিহ্ন থাকে এবং ডাবল ক্রস থাকে, আমি এখানে ডাবল ক্রস দিলাম, বৃহস্পতির স্থানে যদি ডাবল ক্রস থাকে এবং হৃদয় রেখা যদি কনিষ্ঠ ফিঙ্গার থেকে বৃহস্পতির মাথা পর্যন্ত চলে যায়, বৃহস্পতির আঙ্গুল পর্যন্ত চলে যায়, তাহলে সেই জাতক ট্রান্সপোর্ট ব্যবসা, ইলেকট্রনিক্স ব্যবসা, হার্ডওয়্যারের বিজনেস, খাদ্যের বিজনেস বা মনোহারী বিজনেস, যেটা আমরা মোদী ব্যবসা বলে থাকি, সেই ব্যবসায় তিনি লাভবান হবেন এবং প্রচুর অর্থ উপার্জন করবেন এবং তিনি যে কাজটিতে হাত দিবেন সেই কাজটিতে সফল হবেন। যদি কোনো জাতক জাতিকার মার্শাল রেখা ক্রস থাকে, এই মার্শাল রেখা এই ধরনের ক্রস থাকে এবং এই ক্রসটি রবি আঙ্গ রাহু পর্যন্ত চলে যায়, তাহলে সেই জাতক ব্যবসা দ্বারা লোকসানের শিকার হবেন, এমনকি ব্যবসায় দ্বারা তার মামলা মকদ্দমার শিকার হতে পারেন। পাশের দোকানে বিক্রি হবে, তার দোকানে বিক্রি হবে না, পাশের দোকানে সেল ভালো হবে, তার দোকানে সেল ভালো হবে না, এটি মঙ্গলে যদি কোনো ক্রস চিহ্ন থাকে, মঙ্গলের স্থানে ক্রস চিহ্ন থাকে, রাহুর স্থানে ক্রস চিহ্ন থাকে, তাহলে সেই জাতকের ব্যবসায় উন্নতির ক্ষেত্রে বাধা হবে। আর মঙ্গলের স্থানে এবং রাহুর স্থানে যদি ক্রস চিহ্ন না থাকে, তাহলে উন্নতির ক্ষেত্রে কোনো ধরনের বাধা হবে না। এবার যদি কোনো জাতক জাতিকার এই বুধ রেখার নিচে এই ধরনের ত্রিশূল চিহ্ন থাকে, বুধ রেখার মাঝামাঝি এই ধরনের ত্রিশূল চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকার দেখবেন ইনডিসিশনে ভুগবেন, মানে হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগবেন, তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, কোন কাজটি করবেন করবেন না, এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন। আর এই দ্বিধাদ্বন্দ্বে ভোগার জন্য তার কাছে ভালো সুযোগগুলো এসে চলে যাবে, সুযোগগুলো চলে যাবে, এইরকম হতে পারে। এই এই ধরনের সমস্যা যদি কোন জাতক জাতিকার থাকে, তাহলে সেই জাতক জাতিকা এই ধরনের সমস্যা প্রায় ভুগবেন এবং এই সমস্যাগুলোর জন্য তিনি বারবার বাধাগ্রস্ত হবেন। আর এই বাধাগ্রস্ত হওয়ার কারণে তিনি অর্থ উপার্জন করবেন ঠিকই, আয়ের তুলনায় ব্যয় হবে বেশি। সুপ্রিয় দর্শক বন্ধু, একটি কথা মনে রাখবেন, যদি কোন জাতক জাতিকার আঙ্গুলের মাথাগুলোতে মুদ্রা চিহ্ন থাকে, প্রত্যেকটা আঙ্গুলের মাথায় মুদ্রা চিহ্ন থাকে, এই ধরনের মুদ্রা চিহ্ন থাকে প্রত্যেকটা আঙ্গুলের মাথায়, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু উন্নতি করার ক্ষেত্রে কোন ধরনের বাধাগ্রস্ত হবেন না এবং রাতারাতি ধনী হবেন, এমনকি আকস্মিক ভাবে তিনি খুব ধনী হতে পারবেন, তার ধনী হওয়া কেউ আটকাতে পারবেন না, যত শত্রু তার পিছনে লেগে থাকুক কিন্তু কেউ আটকাতে পারবে না। আর যদি রাহুর স্থানে অথবা শুক্রের স্থানে ক্রস চিহ্ন থাকে, থাকলে কি হয়, যদি কোন জাতক জাতিকার রাহু এবং শুক্রের স্থানে, এটি হচ্ছে শুক্রের স্থান, এটি হচ্ছে রাহুর স্থান,
যদি কোনো জাতক জাতিকার এই রাহু এবং শুক্রের স্থানে ক্রস চিহ্ন থাকে তাহলে তাকে দেখবেন হয়রানি করবে কোনো ব্যবসায়ী, তার নিজস্ব পরিচিত কোনো ব্যবসায়ী তার সাথে গোপন শত্রুতামি করবে, এমনকি তার পাওনা টাকা আটকে দিবে, তার দোকানের বেচা কিনি বন্ধ করে দিবে, এরকম ব্ল্যাক ম্যাজিক করে তাকে আক্রান্ত করা হতে পারে, ব্ল্যাক ম্যাজিক করে তাকে শয্যাশায়ী করা হতে পারে, ব্ল্যাক ম্যাজিক করে তার দোকানের বিক্রি বন্ধ করে দিতে পারে, ব্ল্যাক ম্যাজিক করে তার অর্ডার ক্যান্সেল করে দিতে পারে। তিনি যে ব্যবসায় করুন, ঠিকাদারি ব্যবসা হোক, খাদ্যের ব্যবসা হোক, গার্মেন্টস ব্যবসা হোক, হার্ডওয়্যারের ব্যবসা হোক, গাড়ির ব্যবসা বা মুদি দোকান বা ডিসপেন্সারি বিজনেস, যে কোনো বিজনেস হোক, এইখানে যদি শুক্রের স্থান এবং রাহুর স্থানে ক্রস চিহ্ন থাকে তাহলে তার ঘনিষ্ঠ কোন ব্যবসায়ী বা তার পরিচিত কোন ব্যবসায়ী বা তার পাশের দোকানদার বা ওই তার যে মার্কেটে দোকান আছে ওই মার্কেটের কোন দোকানদার তার পিছে লেগে যাবে, পিছে লেগে তার এই ক্ষতিগুলো করবে এবং সে শয্যাশায়ী হয়ে যাবে। এই ধরনের প্রতিবন্ধকতা অনেকেই বলে থাকেন যে তার দোকানে বেচা কিনি হচ্ছে না, কিন্তু তার দোকানে মাল আছে, প্রচুর মাল আছে কিন্তু বেচা কিনি হচ্ছে না। কেন বেচা কিনি হচ্ছে না জানেন? এই রাহু শুক্রের স্থানে এবং রাহুর স্থানে ক্রস চিহ্ন থাকার জন্য। আর যদি বুধের স্থানে বুধের আঙ্গুলটি খুব সোজাসুজি থাকে, বুধের আঙ্গুলটি খুব লং থাকে, তাহলে সে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, কোন ধরনের বাধাগ্রস্ত হবে না, ব্যবসা খুব তরতর করে উপরের দিকে উঠতে পারবেন, এক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা হবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচার একটি মানুষের 60-70% বলা যায় হস্তরেখা দেখে। বাংলাদেশে 1980 বা 1990 সনের পরে যাদের জন্ম তারা অনেকেই জন্ম তারিখ জানেন, আর 1980 সালের আগে যাদের জন্ম তারা কিন্তু জন্ম তারিখ জানেন না। যারা জন্ম তারিখ জানেন না তাদের হস্তরেখা বিচারটি ভালো করে বিচার বিশ্লেষণ করতে হবে। প্রয়োজনে একটি ক্লায়েন্টকে 30 মিনিটের জায়গায় 40 মিনিট 50 মিনিট দিতে হবে। কিছু কিছু জ্যোতিষী আছেন 5-10 মিনিটে ক্লায়েন্টকে বিচার করে রক্তপাতরের রেমিডি প্রেসক্রাইব করে দিয়ে দেন, এটি কিন্তু কোনোভাবেই ঠিক নয়। আপনি যে জাতক জন্ম তারিখ জানেন বা হস্তরেখা তার ভালো করে বিচার বিশ্লেষণ করে, এরপরে আমি আমার ফ্যাক্টটি আপনাদেরকে দেখাচ্ছি। জন্ম তারিখ বিচার বিশ্লেষণ করে, হস্তরেখা বিচার করে, তারপর সেই জাতকের জন্ম কুণ্ডলীটি বিচার করতে হবে। এই যে এখানে লেখা আছে জন্ম কুণ্ডলীটি, রবি কোন ঘরে বসা থাকবে, বৃহস্পতি কোন ঘরে বসা থাকবে, শনি কোন ঘরে বসা থাকবে, চন্দ্র কোন ঘরে বসা থাকবে, এই প্রত্যেকটি বিচার করতে হবে, প্রত্যেকটি বিচার বিশ্লেষণ করতে হবে। এরপরে বিংশোত্তরী বিচারটি করতে হবে, বিংশোত্তরী বিচার করে কোন গ্রহের দশা তার জন্ম হয়েছিল সেটি ভালো করে বিচার করতে হবে এবং এই দশাটি কত বছর পর্যন্ত তার থাকবে সেটি ভালো করে বিচার করতে হবে। এরপরে এখানে লেখা আছে অন্তর্দশা, কবে থেকে কবে শেষ অন্তর্দশা, তার জন্মকালীন অন্তর্দশা কোন দশা ছিল, এখন কোন দশা চলছে, কতদিন এই অন্তর্দশা থাকবে সেটি বিচার করতে হবে। এরপরে এই নবাংশ বিচারটি করতে হবে, নবাংশ বিচার করলে একটি জাতকের সম্পর্কে অনেক কিছু বলতে পারবেন যারা অভিজ্ঞ জ্যোতিষী আছেন, যারা দীর্ঘদিন যাবৎ জ্যোতিষ শাস্ত্রের সাথে জড়িত আছেন তারা এই নবাংশ বিচারটি করলে বুঝতে পারবেন। সর্বশেষ নবতারা চক্র বিচার করতে হবে, নবতারা চক্র বিচার করে সেই জাতকের সম্পর্কে বলা যাবে যে সেই জাতকের বর্তমান সময়টি কেমন যাচ্ছে, তার কোন গ্রহটি খারাপ যাচ্ছে, ওই গ্রহের জন্য কি প্রতিকার করতে হবে, তার চন্দ্র রাশি কি, তার লগ্ন কি, তার তিথি কি, তার নক্ষত্র কি, তার যোগ কি, তার বর্ণ কি, কোন রংটি তার জন্য শুভ, কোন ধাতুটি তার জন্য শুভ, কোন বারটি তার জন্য শুভ, কোন সংখ্যাটি তার জন্য শুভ, এগুলো ভালো করে বিচার বিশ্লেষণ করতে হবে। এটি আমি আমার প্যাড দেখালাম আপনাদেরকে, আমার প্যাডে আমি আমার ক্লায়েন্টদেরকে এইভাবেই প্রেসক্রাইব করে থাকি। একটি ক্লায়েন্টকে 20 মিনিটের জায়গায় 40 মিনিট সময় দিবেন, প্রয়োজনে 1 ঘন্টা সময় দিবেন। একটা মানুষ যখন সমস্যায় পতিত হয় তখনই কিন্তু জ্যোতিষের বা ডাক্তারের দ্বারস্থ হন, আর সেই জ্যোতিষী বা ডাক্তার যদি ক্লায়েন্টকে সময় না দেন তাহলে সেই ক্লায়েন্ট কিন্তু আপনার উপরে অসন্তুষ্ট হবেন। তাই আমি বলবো প্রয়োজনে আপনি 5টি ক্লায়েন্ট না দেখে 2টি ক্লায়েন্ট দেখুন। টাকার আপনার প্রয়োজন আছে আপনি আপনার ক্লায়েন্টকে কাছ থেকে ফ্রি বাড়িয়ে নিন, কিন্তু ভালো মতো বিচার বিশ্লেষণ করে তাকে তার যে দুঃসময়টি আছে দুঃসময় থেকে কিভাবে সে উত্তরণ ঘটাবে সেই বিষয়টি তাকে ভালো করে বুঝিয়ে দিয়ে তার সমাধান কি সেটি ভালো করে বুঝিয়ে দিয়ে বলবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, একটি কথা মনে রাখবেন, আমার পেটে এখানে লেখা আছে কোন জ্যোতিষী মানুষের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে না,
বাক্য উন্নয়নে সঠিক পথ দেখাতে পারে। জ্যোতিষী হচ্ছে দিক নির্দেশনা দিতে পারেন, ভাগ্য উন্নতি করতে পারেন আপনার নিজের কর্ম চেষ্টা দ্বারা। সবকিছুর মালিক হচ্ছেন একমাত্র মহান আল্লাহ। জ্যোতিষশাস্ত্রটি হচ্ছে আবহাওয়া শাস্ত্রের মতো, যে আজকে জ্বর হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে বা বৃষ্টি হতে পারে, এই ধরনের একটা সংকেত দিতে পারে। কিন্তু জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষী কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারবেন না, বা জ্যোতিষীর এমন কোন ক্ষমতা নাই যে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারবেন। তাই আমি আমার প্রত্যেক ক্লায়েন্টকে বলবো, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো, আপনারা জ্যোতিষীর কাছে গিয়ে হস্তরেখা বিচার করাবেন, জন্মকুণ্ডলী বিচার করাবেন, নবাংশ বিচার করাবেন, নবতারা চক্র বিচার করাবেন, এরপরে বিংশত্বের বিচারটি করাবেন। আর যারা জন্ম তারিখ জানেন না তাদের জন্য হচ্ছে নিউমারোলজি বিচারটি করাবেন, যেটি আমরা সংখ্যা তত্ত্ব বলি। সংখ্যা তত্ত্ব 1 থেকে 99 মধ্যে একটি সংখ্যা বলতে পারেন, 1 থেকে 299 মধ্যে একটি সংখ্যা বলতে পারেন, 1 থেকে 9 মধ্যে একটি সংখ্যা বলতে পারেন, বা আপনার একটি প্রিয় রং বলতে পারেন, বা একটি প্রিয় ফুলের নাম বলতে পারেন। এইভাবে সংখ্যা তত্ত্ব বিচার করে একজন জাতকের সম্পর্কে অনেক কিছু বলা সম্ভব। একটি মানুষের হাতের আঙ্গুল থেকে শুরু করলে, মাথার চুল থেকে শুরু করলে, তার চাও চোখের চাওনি, সে কোন সময় আপনার চেম্বারে এসেছে, এটি হুড়ারি বা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বিচার করলে এ টু জেড বলা সম্ভব, যদি সেই জ্যোতিষী জ্যোতিষশাস্ত্র বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন। কারণ এখনকার যারা জ্যোতিষশাস্ত্র করছেন অনেকে খুব ভালো করছেন, অনেক জ্যোতিষী বিজ্ঞ জ্যোতিষী আমাদের দেশে আছেন এবং অনেক সৎ জ্যোতিষী আছেন, পাশাপাশি কিছু অসৎ জ্যোতিষী আছেন যারা 5-10 মিনিটে 2-4টি কথা বলেই 2-4-5টি পাথরের কথা বলে দেন। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে পাথর বিক্রি করা। কারণ পাথর বিক্রি করার উদ্দেশ্য থাকলে জ্যোতিষী বিদ্যা কখন হবে না। আপনি যদি একজন ভালো ডাক্তার হতে চান তাহলে আপনি ওষুধ কোম্পানির ওষুধের প্রেসক্রাইব করার চিন্তা করলে আপনি ভালো ডাক্তার হতে পারবেন না। যারা অরিজিনালি প্রকৃতপক্ষে জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসেন, কারণ জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে মহাসমুদ্রের মতো, এখানে শিকার কোন শেষ নাই, আপনি যত চর্চা করবেন তত শিখবেন, এই মহাসমুদ্রের শিকার কোন শেষ নাই। জ্যোতিষশাস্ত্রের আবিষ্কারক থেকে শুরু করে আজ অবধি যারা জ্যোতিষশাস্ত্র করেছেন তারা কেউ পূর্ণাঙ্গ শিখতে পারেন নাই। আমি গত 12 বছরে হাজার হাজার মানুষের হাত দেখেছি, অসংখ্য মানুষের হাত আমি ফ্রিতে দেখেছি, টাকা নিয়েও দেখেছি। এক একটি মানুষের হাতের রেখার সাথে আরেকটি মানুষের হাতের রেখা কখনোই মিলে না এবং মিলবেও না। একটি মানুষের ভাগ্যের সাথে আরেকটি মানুষের ভাগ্য কখনো মিলবে না। অনেকে বলে থাকেন হাত দেখালে ভাগ্য চলে যায়, এটি একবারে ভুল তত্ত্ব। দেখুন, কারো ভাগ্য কেউ নিতে পারে না। আপনার হাত যদি আমি দেখি তাহলে আপনার ভাগ্য আমি নিতে পারবো না। আমি সঠিক কর্ম করলে, সৎ পরিকল্পনা করলে, সৎ চেষ্টা করলে, সৎভাবে জীবনযাপন করলে আমার ভাগ্য এমনি মহান সৃষ্টিকর্তা ঘরে দিবেন। কিন্তু যদি আমার গ্রহ অশুভ থাকে তখন আমি আমার ভাগ্যর ক্ষেত্রে বাধাগ্রস্ত হব, কর্মক্ষেত্রে আমি বাধাগ্রস্ত হবে। তাই আমি ব্যবসায়ী ভাইদের জন্য ব্যবসায় কিভাবে উন্নতি করবেন আজকের বিষয়টি আমি আলোচনা করলাম। ব্যবসায় উন্নতি করার ক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে ব্যবসায় উন্নতি করার ক্ষেত্রে অনেকে বলে থাকেন পান্না পাথরের কথা। ব্যবসায় উন্নতি করার ক্ষেত্রে যে পান্নাই পড়তে হবে তা কিন্তু না, তার প্রতিটি বিচার বিশ্লেষণ করে দেখে যদি তার পান্নার প্রয়োজন হয়, নীলার প্রয়োজন হয়, গোমেদের প্রয়োজন হয়, রুবির প্রয়োজন হয়, যে রত্নটির প্রয়োজন হোক সেই রত্নটি সাজেশন করবেন। নিজের খেয়াল খুশি মতো কখনোই নিজে লাভবান হওয়ার জন্য আপনার ক্লায়েন্টকে এমন রত্নপাত্র প্রেসক্রাইব করবেন না, যেহেতু আপনার ক্লায়েন্ট উপস্থিত সময়ে আপনার প্রতি সন্তুষ্ট হলো কিন্তু 2-3 মাস পরে সে রেজাল্ট পেল না, তখন আপনার প্রতি তার শ্রদ্ধাবোধ, তার ভক্তি এটি কিন্তু কমে যাবে। এবং একটি কথা মনে রাখবেন, আপনি যদি একজন ক্লায়েন্টকে ভালো সার্ভিস দেন, এই একজন ক্লায়েন্টের দ্বারা আপনি আরো 5 জন ক্লায়েন্ট কিন্তু পেতে পারেন। এই আপনার প্রচারণা আপনার ক্লায়েন্টরাই করবেন। আপনি যত ভালো অ্যাডভাইস করতে পারবেন আপনার ক্লায়েন্টকে, ভালো দিক নির্দেশনা দিতে পারবেন, তখন ওই ক্লায়েন্টই আর 5 জনকে বলবেন যে অমুক জ্যোতিষীর কাছে গিয়েছি, আমি উপকৃত হয়েছি। সুপ্রিয় দর্শক বন্ধু, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি যদি তত্ত্ববহুল হয়, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছে, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নিন, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।